করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুতেই কমছে না। প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ মারা যাচ্ছে ও সংক্রমিত হচ্ছে। করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে মারা গেছে ১৯ জন, চট্টগ্রামে নতুন করে ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ১৪ জন, ৪ জন মারা গেছে ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। মেহেরপুরে ৩২% মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় মারা গেছে ৮ জন, ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। গাইবান্ধায় ২ জন মারা গেছেন। করোনা সংক্রমণ ও মৃত্যুর বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ার করোনা পরিস্থিতি এবং হাসপাতালের স্বাস্থ্যসেবার কি অবস্থা সেটি জানাবেন। হাবিবা, আসলে আপনি বলছিলেন যে কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় কিন্তু করোনায় আক্রান্ত হয়ে বা করোনার উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই ৯ জনের মধ্যে ৮ জনই কুষ্টিয়া করোনা পজিটিভ ছিলেন আর একজন করোনার উপসর্গ রয়েছে। আপনাকে যদি ৭ দিনের তথ্য দিই, কুষ্টিয়ায় গত ৭ দিনে কিন্তু প্রতিদিনই প্রায় ২৫০ জন করে এখানে শনাক্ত হয়েছে করোনায়, এবং গত ২৪ ঘন্টায় কিন্তু ২৯১ জন শনাক্ত হয়েছে, এবং গত ৭ দিনে কিন্তু এখানে মারা গেছে ৮৩ জন। এবং এই যে গত এক মাস ধরে কিন্তু করোনার এরকম ভয়াবহ অবস্থা চলছেই, আসলে মৃত্যুর যে মিছিল সেটি কিন্তু থামছে না। হাসপাতালের যে অবস্থা সেটি হচ্ছে যে প্রতিনিয়ত সেখানে রোগী বাড়ছে এবং কিছু সময় পরপরই সেখানে মানুষ মারা যাচ্ছে। আমরা দেখেছি যে গত ২৪ ঘন্টায় কিন্তু সেখানে ভর্তি আছে ২৯১ জন রোগী, এর মধ্যে ১৮৭ জনই কিন্তু করোনা শনাক্ত। এবং আপনি জানেন যে এই হাসপাতালে কিন্তু করোনার চিকিৎসার জন্য মাত্র ২০০ বেড দেখা হয়েছে। বর্তমানে সেখানে অক্সিজেন সংকট নেই, তবে তারপরেও যে মৃত্যুর সংখ্যা সেটি দেখভাল করার জন্য এবং এটি নজরদারি করার জন্য কিন্তু করোনা ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানোর কাজ আজ থেকে শুরু হয়েছে। এবং আপনি জানেন যে কুষ্টিয়ায় কিন্তু টিকা নেওয়ার কাজও চলছে এবং এই টিকা নেওয়ার জন্য মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। আমরা দেখেছি টিকা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। হাবিবা, কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। শেখ হাসান বেলাল জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।